আমরা কয় ধরনের ডেটা টাইপ জানি? চার ধরনের ডেটা টাইপ। ডেটা টাইপ কি? ডেটা টাইপ মানে কি জিনিস এগুলো? কি ডিফারেন্ট ক্লাস? কি ধরনের জিনিস? ডেটা টাইপে কাজ করলে ফলো ক্লিকলেন, ফলো ক্লিকলেন, ডুয়েল লোকেশন, রাইট? এখানে কি ডেটা টাইপ বলতে কি বলছে? ডেটা তো কোথাও স্টোর করছে, তো একটা টাইপ বলা যাচ্ছে না বা? ইনসার্ট ডাবল এগুলা এগুলো বলতেছি ডেটা টাইপ, যেগুলো প্রিডিফাইন্ড অথবা প্রিমিটিভ, ঠিক আছে? সো কয় ধরনের আছে এরকম? কিছু বলেন এক্সাম্পল। ইন্টিজার, ক্যারেক্টার, ডাবল, স্ট্রিং, ফ্লোট। সো এটা প্রিডিফাইন্ড বলতেছি অথবা প্রিমিটিভ। প্রিডিফাইন্ড বলতে আমি কি বোঝাচ্ছি এখানে? আগে থেকে নির্ধারিত কোন ডাটা টাইপ কোনটা, আগে থেকে কোথায় নির্ধারিত? আপনার একটা ফ্রেমওয়ার্কে অনেকগুলো ক্লাস লাইব্রেরি থাকে, ঠিক আছে? আর একটা ক্লাস লাইব্রেরিতে অনেকগুলো ক্লাস থাকে, কোনো ক্লাসের ভিতরে মেথড বা অনেক কিছু জাল থাকে, ঠিক আছে? সব কিছু মিলে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায়, ওকে? আচ্ছা, সো এক্ষেত্রে যেটা আমরা দেখছি অলরেডি বা আমরা ইউজ করছি যে প্রিমিটিভ, যেগুলো অলরেডি ডিফাইন করা আছে আমাদের ফ্রেমওয়ার্কে এক্ষেত্রে। সো ডট নেটে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, যেগুলো বলছে প্রি ডিফাইন্ড ডেটা টাইপ। ভিশন দেখতেছেন? জি। এখানে একটু দেখে বলেন আমাকে কোন টাইপ আপনি দেখেন নাই, যেগুলো দেখছেন তো দেখছি, দেখে নাই কোনগুলো? ইউনিট, ইউনিট দেখেন নাই, তারপর ইউ শর্ট, ইউ শর্ট, ইউ ইনট, ইউ শর্ট, ইউ বাইট, ইউ লং, ইউ লং, শর্ট, ইউ শর্ট, এগুলোকে দেখুন। ইউ লং, ইউ আনসাইন লং, লং, আনসাইন ইন, আনসাইন শর্ট, ইয়েস বাইট। আর কিছু না, যে আমাদের যে কনসেপ্ট ছিল আনসাইন, যে কনসেপ্ট নতুন করে কোনো করতে পারবো, কিন্তু আমি বলতে পারবো না সাপোজ ডাবল, তারপর দিয়ে বললাম ইন্টিজার একটা ভ্যারিয়েবল না, পারবো না? আমি বললাম ইন্টিজার ডাবল একটা ভ্যারিয়েবল না, পারবো? রাইট, কারণ এগুলো বলা হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড, তাই না? অলরেডি আমি এই এই কিওয়ার্ডগুলো কোথাও রিজার্ভ করা আছে, কোথা বলতে আমরা যে ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি, যে লাইব্রেরি ইউজ করতেছি, ওইখানে এটা অলরেডি বলা আছে। সো যেহেতু অলরেডি ডিফাইন করা আছে, অলরেডি ডিক্লেয়ার করা আছে, আমি তো এটা ইউজ করতে পারবো না এখানে, রাইট? নতুন করে ডিফাইন করতে পারবো না, অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো মানে নাম হিসেবে না, আমি কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো, ওকে? বাট নতুন করে আমি ডিফাইন করার কিছু নেই এখানে, ডিপেন্ড আপনি ডিফাইন করতে। আচ্ছা, সো ডিফারেন্সের ক্ষেত্রে যেগুলো দেখতেছেন, আর এই পাশে দেখতেছেন বাইট, ঠিক আছে? ওই রেঞ্জ কত একজন, ওর কতখানি মেমোরি স্পেস নেয় যখন মেমোরিতে রাখা হয়। সো এখানে মেমোরি বলতে কি বলছি আমরা? ডেটাবেস, র্যাম, তাই তো? আচ্ছা, সো আমরা যখন বাইট নিয়ে কাজ করব তখন ও কি নেবে? ওয়ান বাইট জায়গা নেবে, ঠিক আছে? আর আমি যখন ইন্টিজার নিয়ে কাজ করব চার বাইট জায়গা, ফোর বাইট নেবে। আপনি বলেন সাইন এবং আনসাইন পার্থক্য কি ইন্টিজারের মধ্যে, সাইন ইন্টিজার এবং আনসাইন ইন্টিজারের মধ্যে? পাশের জন
সামনে ইন্টিজার স্যার যেটা ডেফিনিশন টোটাল স্যার নেগেটিভ থেকে শুরু হয়েছে আর আনসাইনটা জিরো থেকে শুরু এটা এখান থেকে শুরু হয়েছে বাট কি বোঝাচ্ছে এখানে এটা দিয়ে মানে আমি জিনিসটা বলি সাইন একটা বিট থাকে ওই বিটটা আনসাইনে থাকে না এটা কেমন অ্যানসার হলো এটা দিয়ে কি বুঝবার একজন এটাতে যেটা রেঞ্জটা ওই একদম যেটা ফ্র্যাকশন নিয়ে কাজ করে ডাবল যেটা সেটা ফ্র্যাকশন নিয়ে কাজ করে বাট একটু বড় রেঞ্জের ফিউচার কারণ এটা হলো কি 4 বাইট এবং এটা কি 8 বাইট ডেসিমাল যেটা দেখতেছেন এর কত তো আছে বাইট দুই পাশে 4 বাইট সো এখানে কি বলা আছে মাঝখানে ডেসক্রিপশনে প্রিসাইজ ডেসিমাল ভ্যালু টু 28 সিগনিফিক্যান্ট ডিজিটস মানে আমি এই টাইপে যখন ডাটা নিয়ে কাজ করব এরর টাইপ নিয়ে কাজ করব তখন আমি 28 ডিজিট পর্যন্ত ডাটা রাখব এত বড় ডিজিটের ডাটা কখন লাগে আমাদের স্ট্যাটিস্টিক্স সাইন্টিফিক অর স্ট্যাটিস্টিক্যাল পরে তো বললাম যে কিছুই নাই তারপর যেটা দেখছি সেটা হলো সো যেটা বললাম ডেসিমাল অ্যাকচুয়ালি আমরা ইউজ করবো যখন আমরা মানি কারেন্সি গুলো নিয়ে কাজ করবো তখন অ্যাকচুয়ালি এটা ইউজ করা হয় ডেসিমালটা ঠিক আছে রিয়েল লাইফও ডেসিমাল নিয়ে কাজ করা হয় যখন কারেন্সি নিয়ে কাজ করবে ওটা আপনি বলে দিতে পারবেন কত নিতে হবে ওটা সহ আছে সহ ইউজ করা যাবে আচ্ছা ডেসিমাল আর ফাইন ইয়ার ডাবলের মধ্যে পার্থক্যটা কি যেটা বললাম ডেসিমালের ক্ষেত্রে পার্থক্য যেটা বললাম যে ডাবলের ক্ষেত্রে আপনি কখন ইউজ করতেছেন আবার চলে যাই এখানে ডাবল যেটা দেখেছি 8 বাইট রাইট তাই তো এরকম যেমন ফ্র্যাকশনাল নিয়ে কাজ করতেছি ওই ক্ষেত্রে কাজ করতেছি ওখানে ফাইন কিন্তু ডেসিমেলের ক্ষেত্রে যেটা আছে আমরা এটা অ্যাকচুয়ালি মানি যখন আমরা নিয়ে কাজ করবো ওই ক্ষেত্রে এটা ইউজ করা হয় ঠিক আছে আমাদের এত ওই ডিপ লেভেলে গিয়ে জানার কিছু নাই এক্ষেত্রে ওকে কারণ আমাদের জানার আরও অনেক কিছু আছে তো এখানে সময় নষ্ট করলে হবে না সো ক্যারেক্টার আমরা অলরেডি জানি রাইট আচ্ছা অবজেক্ট এবং স্ট্রিং এই দুটোর মধ্যে এন এ মানে নট অ্যাভেলেবল রাইট এরকম কিছু অথবা নট অ্যাপ্লিকেবল যাই বলা হোক তো আছে এর মানে কি ওরা কি মেমোরি লাগে না ওদের লাগে কিন্তু যা লাগে তাই নাই এর মানে হলো যেটা অ্যাকচুয়ালি আমাদের পয়েন্ট করে থাকে ঠিক আছে এই যে পয়েন্ট করে থাকে বলতে সেগুলো আপনি পরে বুঝবেন অবজেক্ট নিয়ে শুরু তখন বুঝবেন ঠিক আছে সো অ্যাকচুয়ালি স্ট্রিং এর ক্ষেত্রে মানে আপনি আনলিমিটেড যে পর্যন্ত ডাটা নেবেন উনি দিতে থাকবে কারণ স্ট্রিং এর ক্ষেত্রে আমি কি কখন ডিফেন্ড করি স্ট্রিং এর সাইজ কত হবে ইভেন এখানে তো স্ট্রিং এর সাইজ নাই বাট ইন্টিজার ক্ষেত্রে আমি বলছি কিন্তু ইন্টিজার রেঞ্জ হলো এর মধ্যে নিতে হবে রাইট এরপরে বেশি রাখা যাবে না কারণ ইন্টিজার যেহেতু বলছি কি 4 বাইট রাইট 4 বাইটের জন্য কত 16 বিট সো 16 বিটের বেশি আপনি কি রাখতে পারবেন না ওর মধ্যে কিন্তু এই ক্ষেত্রে কোনো রেঞ্জ নাই এর মানে হলো
আপনার এখানে অ্যাকচুয়ালি মেমোরির উপর ডিপেন্ড করতেছে আপনি যদি 2 GB র‍্যাম থাকে যে পর্যন্ত 2 GB র‍্যাম মানে মেমোরি ওভারফ্লো না করবে আপনি ডেটা রাখতে পারবেন না ঠিক আছে এটা স্ট্রিং এর ক্ষেত্রে প্রযোজ্য এবং অবজেক্টের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে প্রযোজ্য স্যার কাছে ইউজার ডিফেন্ড টাইপ বলতে কি ইউজার কারা এই ক্ষেত্রে আমরা যারা প্রোগ্রামার আছি তাই তো সো ইউজার ডিফেন্ড টাইপ যেগুলো ক্লাস সাপোজ এমপ্লয়ি ক্লাস পারসন ঠিক আছে স্টুডেন্ট কোর্স ডিপার্টমেন্ট যেগুলো একটা আমরা ক্লাস তৈরি করি না ক্লাসের মধ্যে কিছু ডাটা থাকে না সাপোজ পারসনে কি কি থাকতে পারে ফার্স্ট নেম থাকতে পারে মিডল নেম থাকতে পারে লাস্ট নেম থাকতে পারে রাইট এই যে আমি ডিফাইন করতেছি এত নতুন একটা টাইপ ডিফাইন করতেছি আমি তো যে কোনো টাইপ ডিফাইন করতে পারি তাই তো ইউজার ডিফাইন টাইপ আমরা দেখবো সামনে আচ্ছা সো বেসিক্যালি আমরা ডেটা টাইপকে মেজর ক্যাটাগরিতে আমি দুটো টাইপে ভাগ করতে পারি একটা হলো কি predefined এবং একটা কি ইউজার ডিফাইন টাইপ আচ্ছা সো এগুলো আমাদের সেই টাইপগুলো যেগুলো বললাম আচ্ছা আমি একটু এখানে আসি এখানে এসে দেখাই আপনাদেরকে কোন একটা প্রজেক্ট নেই কনসোলে থাকি আমরা যেগুলো দেখলাম একদম বেসিক কিছু ডাটা টাইপ নিয়ে আলোচনা করি সাপোজ কি ইন্টিজার তাই তো নাম্বার 10 আর কি দেখছি আমরা ফ্লোট তাই না তারপর ডেসিমাল প্লাস অ্যামাউন্ট তাই না অনেক বড় অ্যামাউন্ট ডাটা রাখতে হবে তাই তো আমরা কি জানি 28 ডিজিট রাখতে পারবো কোনো সমস্যা নেই স্ট্রিং নেম তারপর ক্যারেক্টার এগে পারব তাই না যেহেতু কি রিজার্ভ কি অর্ডার এগুলা তাই তো আমরা পারি না এগুলা আমি সি দিয়ে রাখলাম আচ্ছা তো ক্যারেক্টার কি দেওয়া লাগে সিঙ্গেল কোটেশন ঠিক আছে আচ্ছা সেরকম কিছু টাইপ আমাদের তো দেখলাম আমরা এখানে যেগুলো আছে ওকে সো এখানে একটা কথা আছে বাইট এবং ইন্টিজার নিয়ে সাপোজ আপনি চান কারো এজ রাখবেন বয়স ওকে সো বয়স সর্বোচ্চ কত হতে পারে টু ডিজিটের নাম্বার সো আপনি নরমাল যদি কোন একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করতে আপনি এটার জন্য কি ডেটা টাইপ ডিক্লেয়ার করতেন বয়স রাখার জন্য ফ্লোট বাইট ফ্লোট কারণ বয়স কি এরকম হয় নাকি 22.5 22.7 এরকম হয় 1 বছর 6 মাস হতে পারে না হয়তো কেউ মাস বুঝবে না বয়স কমানো কি ফ্যাকশন হবে না আপনি একদম রাউন্ড আপ করা লাগবে ঠিক আছে হয় আপনি সিলিং বলেন অথবা ফ্লোর বলেন যে কোনো একটা বলা লাগবে তাই না আপনার সাপোজ 22.5 ঠিক আছে এটাকে রাউন্ড আপ করা লাগে আমি বলি রাউন্ড আপ করলে 23 হয়ে গেল 4 আছে সিলিং হয়ে যাবে তখন 22 থাকবে আবার ঠিক আছে সো সো ধরে নিচ্ছি যে সাপোজ ঠিক আছে কত হতে পারে 200 বয়স 30 আর সর্বোচ্চ ধরে নিলাম মানে যেখানে হোক ধরেন 150 যদি 150 হয় আপনি ওইখানে ফরওয়ার্ড কেন ইউজ করবেন দরকার আপনি কি পরে মেমোরি নিয়ে বসে আছেন না দেখছেন ফরওয়ার্ড এখানে কি দেখা যাবে দেখছেন রেঞ্জটা দেখছেন ইভেন আপনি যদি এটা দেখেন তাও দেখছেন অনেক বড় রেঞ্জ রাইট ঢাকার সবার বয়স কিন্তু আপনি যদি এখানে ইন্টিজার না নিয়ে বাইট নিতেন স্পেস সেভ স্পেস সেভ না আপনার 3 বাইট কি ফ্রি থাকতো না ওই ক্ষেত্রে থাকতো তো
সেই ক্ষেত্রে আমরা তাহলে যখন এজ নিয়ে কাজ করব আমরা কি দিতে পারি বাই ডিস করতে পারি আর কথা হলো এখন মানে মেমোরি তো সস্তা হয়ে গেছে ঠিক আছে খুব ইজিলি পাওয়া যায় রাইট কারণ সবার বাসা দেখবেন পিসিতে মিনিমাম তো 4GB থাকে ল্যাপটপ কিন্তু তো 8GB এরকম থাকে তাই তো মানে খুব সস্তা হয়ে গেছে বাট আগে যখন ছিল তখন অ্যাকচুয়ালি আমাদের এই যে মেমোরি নিয়ে এগুলো নিয়ে চিন্তা করা লাগতো যারা আগে যারা প্রোগ্রাম করছে তাদের এই মেমোরি নিয়ে ম্যানেজমেন্ট নিয়ে খুব চিন্তা করা লাগতো যে আমরা যত কম মেমোরি আমরা নিয়ে কাজ করতে পারি ওই ক্ষেত্রে তখন হয়তো মেগাবাইট ছিল মেমোরি তাই না আর দেখছেন না আগে মানে এরকম হয়তো ব্লগ বা এগুলো দেখবেন এরকম বড় বড় তাই না অনেকজন মানুষ নিয়ে একটা র্যাম নিয়ে যাচ্ছে ঠিক আছে মানে গাড়ি দৌড়াচ্ছে 4-5 জন না আরো 10-20 জন মিলে গাড়ি দৌড়াচ্ছে র্যাম তাও আবার কত সাইজ মাত্র হয়তো 1 MB ঠিক আছে এরকম আর কি অবস্থা সো তখন আমাদের চিন্তা করা লাগতো আমাদের যত মেমোরি কম ইউজ করা যায় ঠিক আছে আর যারা আবার কমপ্লেক্সিটি নিয়ে কাজ করে প্রোগ্রামিং এর ক্ষেত্রে তাদেরও মেমোরি ম্যানেজমেন্ট করা লাগে বাট আমাদের এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি আমাদের কাছে একটা ফ্রেম আছে পিসিতে সো আমরা এটা নিয়ে চিন্তা করতেছি না বাট ওটা আপনি কিভাবে ইউজ করতে পারেন আচ্ছা আরেকটা যেটা আছে এখানে সেটা হলো বোল ঠিক আছে আচ্ছা ওভার ভ্যালু জিরো হতে পারে সাপোজ আমি বললাম যে ইজ প্রেজেন্ট ওকে অথবা ইজ ভ্যালিড কি হতে পারে ট্রু অর ফলস রাইট সাপোজ ট্রু আচ্ছা ওকে এবার আমি একটু এখানে আবার চলে আসি আমাদের ডকুমেন্টের মধ্যে এসকেপ ক্যারেক্টার মনে আছে এসকেপ ক্যারেক্টার কি জিনিস মানে টার্মটার সাথে কি ফ্যামিলি আর আপনারা কি বলেন তো এসকেপ ক্যারেক্টার এই যে এইগুলা স্ল্যাশ এন ভুলে গেছেন নিউ লাইন বলতেন না নিউ লাইন তাই না তারপরে যে স্ল্যাশ টি কি ট্যাব দেয় তাই তো স্ল্যাশ এন দেখি নিউ লাইন প্রিন্ট করে মনে পড়ছে এবার সো ওইগুলোকে বলা হয় এসকেপ ক্যারেক্টার মানে এখানে কিছু কিছু প্রিডিফাইন্ড আছে মানে আপনি যখন লেখেন স্ল্যাশ বি সে তো আপনি ডিফাইন করছেন সেটা কি আছে ফ্রেমওয়ার্কে সো যখন প্রোগ্রাম এক্সিকিউট করবে ও কি বুঝবে কম্পাইলার কি বুঝবে বুঝবে না তো তাই না সো যেগুলো প্রিডিফাইন্ড অলরেডি আছে এসকেপ ক্যারেক্টার সিকোয়েন্স ওই ক্ষেত্রে দেখতেছেন কি স্ল্যাশ এন আছে স্ল্যাশ টি আছে স্ল্যাশ আর আছে ঠিক আছে এরকম কিছু আছে আচ্ছা ফাইন সো আমি সাপোজ এই যে অ্যাড্রেস দেখতেছেন যেটা এই যেখানে যেটা দেখতেছেন ঠিক আছে ঠিক এরকম কিছু রাখতে চাই স্ট্রিং এর ঘরে রাখবো আমি ঠিক আছে আমি জাস্ট সেটা কপি করি কপি করলাম আমি স্ট্রিং বললাম অ্যাড্রেস যেহেতু স্ট্রিং আমার এভাবে রাখা লাগবে তাই তো আচ্ছা তো রাখলাম কিন্তু এখানে কিন্তু রেড হয়ে আছে তাই না ইভেন বলতে সেরোর আছে আমি যদি বিল করি কি বলতেছে দেখেন তো এখানে এররটা আনরিকগনাইজড এসকেপ সিকোয়েন্স তাই না এসকেপ সিকোয়েন্স বলতে কো কি বোঝাচ্ছে স্ল্যাশ এ স্ল্যাশ বি স্ল্যাশ বি এগুলা এগুলো চিনতেছে না বলতেছে এগুলো আবার কি জিনিস ঠিক আছে এই কারণে ও কম্পাইল টাইমে আমি যখন কোড লিখতেছি ওই টাইমে ও এরর ধরে বসে আছে বাট আপনি কি চান আমি আপনি চান যে না আমি একটা ফাইল সেভ করব এই লোকেশনে এটা কি একটা কি ফাইলের লোকেশন না মানে কোথায় আছে সি ড্রাইভে সফটওয়্যার ফোল্ডার তার ভিতরে কি বুকস ফোল্ডার তার ভিতরে বিগিনিং ফোল্ডার এই লোকেশন আপনি কোথাও সেভ করতে চান মেবি আপনি যখন ফাইল সেভ করবেন এই লোকেশনে সেভ করবেন দেখা দিবেন এর মানে আপনার লোকেশনটা থাকা জরুরি এই ক্ষেত্রে বাট ও তো এইখানে এর দর বসে আছে সো বলতেছে না আমি তো এটা বুঝতেছি না সো আপনি চান কি না আমি অ্যাকচুয়ালি এটা মেন করতেছি যে অ্যাড্রেসটা এরকমই হোক এসকেপ ক্যারেক্টার তুমি ভুলে যাও ওকে তার জন্য যেটা করা লাগবে ভার্বাটিম ক্যারেক্টার ইউজ করা লাগে সো ভার্বাটিম যেটা সেটা হলো অ্যাট দ্য রেট আমরা যদি এই যে স্ট্রিং যেটা দেখতেছেন তার আগে অ্যাট দ্য রেট সেটা বসে দেয় ও যেটা করবে এই স্ট্রিংয়ের মধ্যে যত স্পেশাল ক্যারেক্টার থাকুক ও সেটাকে স্পেশাল ক্যারেক্টার মনে করবে না ওটাকে অনলি ক্যারেক্টার মনে করবে ক্লিয়ার
ওইটা কত হবে আপনি কত জায়গায় দিবেন আপনি এটা আমি এটা কোথায় দিছি একদম শুরুতে দিছি আপনার এটা প্রতিটার জন্য দেওয়া লাগবে কোনটা ভালো তাই না এটার নাম কি বললেন ভার্বাটিম ক্যারেক্টার ঠিক আছে এখানে দেখবেন এই ডকুমেন্টে আছে এর সঙ্গে বলা আছে ওকে সো কনস্ট্যান্ট দিতে চাই আমরা জাস্ট টাইপের আগে কনস্ট্যান্ট দিয়ে দিব ঠিক আছে যেটা অ্যাকচুয়ালি কি ভ্যালু আমার কি করা যায় না পরবর্তীতে চেঞ্জ করা যায় না আচ্ছা একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হলো ডেটা টাইপ কনভার্সন খেয়াল করেন সবাই এখানে আচ্ছা কয় ধরনের ডেটা টাইপ কনভার্সন আছে এখানে ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট তাই তো ইমপ্লিসিট আপনাকে বলেন এটা কি জিনিস কি বুঝলেন এখানে পড়ে এটা পড়েন সবাই ইমপ্লিসিটটা এবার এটা একটু পড়েন আপনারা ওভারফ্লো করতেছে
বিটগুলো না সাপোজ একটা নাম্বার আছে 64 একটা কম্বিনেশন আছে অবশ্যই বাইনারিতে 01 দিয়ে জি আপনি যখন এখানে ঢালতেছেন আপনি কি যেহেতু ওভারফ্লো করতে 600 বিট পড়ে যাচ্ছে আপনার কি ওই কম্বিনেশন নষ্ট হয়ে যাচ্ছে না সো আপনি কি এখানে কি এক্স্যাক্টলি ওই ভ্যালুটা পাবেন ডাটা লুজ হচ্ছে ওইটাই ওখানে বলা হচ্ছে এখন কথা হলো আমি তো 65 রাখলাম তাই না আবার 60 ব্যাক করে নিচ্ছি ডাটা লুজ হল কি আছে তাই না হ্যাঁ আপনি জানেন রাখছেন এখানে বাট ও কি জানে যার কারণে আপনার নিজে যে প্রোগ্রামার তার এক্সপ্লিসিটলি বলে দেওয়া লাগবে যে না আমি জানি তো তুমি এটাকে কনফার্ম করে নাও যার কারণে আমরা ঠিক এখানে এসে এটাই বলতেছি সো এটা সেই আমার ফার্স্ট যে দুটো লাইন ছিল ঠিক আছে ইমপ্লিসিট কনফার্মেশন সো নেক্সট যেটা করতেছি আবার এই সেকেন্ড নাম্বার যেটা এটা কি ছিল লং ছিল সো লংটাকে আমি যেটা করতেছি প্র্যাকটিস করতেছি কিসে শর্টে মানে ওই যে কাজটা করতেছি বলতেছি তুমি এখন শর্টে যাবা দুলিটারে যাবে ঠিক আছে এটা এই যে কাজটা এটা আপনার করে দেওয়া লাগবে ঠিক আছে আপনি যে করে দিতেছেন এগুলো সো করার কারণে কি হচ্ছে আবার শর্ট হয়ে যাচ্ছে ভ্যালুটা এখন ওইখানে যে বড় কোনো ভ্যালু আছে সে তো ও জানে না ও জানে কি আমার কাছে যার ক্যাপাসিটি 8 বাইট সেই টাইপের ডাটা আসছে ঠিক আছে ও জানে শুধু এটা কিন্তু ভ্যালু যে এখানে 1 আছে না 65 আছে ও এটা জানে না রাইট আপনি জানেন আপনি সেই কারণে এক্সপ্লিসিটলি করছেন এটা বলে দিচ্ছে সো ডাটা যদি লুজ হয় রেসপন্সিবিলিটি কার শর্ট না যে প্রোগ্রাম আপনার ঠিক আছে আমরা একটু দেখি এটা ঠিক আছে এখানে বলছে যে না নিচে ইয়ার প্রমোশন ডিফিনিশন এখানে বলছে যে or sometimes it just changes the memory space allocated by the data এটা হলো মেমরি টাইপ ফরমেশন হয় এটার एग्जांपल কি হতে পারে কোনটা বলেন আবার বলেন yes যে or আছে না or sometimes it just changes the memory space allocated by এই লাইনটা কোথায় আছে আমাকে বলেন সেকেন্ড লাইন এটা উপরে ইমপ্লিসিট ফরমেশন এর উপরে ডেটা ডেটা ফরমেশন এখানে তো কোনটা বলতেছেন এই লাইনটা এই লাইন দেখবো আচ্ছা অর ওকে পুরো একটু সামটাইমস দিস চেঞ্জ মে চেঞ্জ দ্য ভ্যালু অফ দ্য ডেটা টাইপ অর সামটাইমস ইট জাস্ট চেঞ্জ দ্য মেমোরি স্পেস রাইট আচ্ছা দিস চেঞ্জ ইজ কল ডেপ কনভার্সন এটা আলাদা জিনিস তাই না আমি তো এটা নিয়ে আলোচনা করতেছি না এটার মধ্যে তো ইমপ্লিসিট এক্সপ্লিসিট পড়তেছে হ্যাঁ ওটা পড়তেছে বাট আমি যেখানে আছি আমি সেটা নিয়ে কথা বলতেছি আপনি যদি ডেফিনেশন নিয়ে পড়ে থাকেন তাহলে হবে না এটা হলো বইয়ের কথা ওকে বাট রিয়েল অ্যাকচুয়াল যেই কথা সেটা আমি বলতেছি আপনি যেটা ফেস করবেন কোড করার ক্ষেত্রে যেটা আপনার বোঝা দরকার ঠিক আছে আচ্ছা এখানে আমি একটু করে চলে যাই সবাই অলরেডি করে চলে গেছেন না আচ্ছা এখানে আমি সবাইকে আবার বলতেছি যে কাজটা করবেন না ক্লাস টাইমে অন্য কিছু করবেন না যদি আপনার লেকচার ভালো না লাগে আপনি বাইরে চলে যেতে পারেন পরে আসতে পারেন ঠিক আছে অন্তত লেকচার টাইমে আমাদের সাথে কোঅপারেট করা লাগবে আচ্ছা তো যেটা বলতেছিলাম আমরা শর্ট শর্টের মধ্যে একটা নাম্বার রাখি সো বলছিল কি এটা শর্ট ফার্স্ট নাম্বার 65 দেন লংয়ের মধ্যে সেকেন্ড নাম্বার দেন ফার্স্ট নাম্বার রেখে দিলাম কোনো ঝামেলা নাই এক্ষেত্রে আচ্ছা সো আবার শর্ট থার্ড নাম্বার মধ্যে কি করতেছি সেকেন্ড নাম্বারকে রাখতেছি কি বলতেছো ক্যান নট কনভার্ট সোর্স টাইপ লং টু টার্গেট টাইপ শর্ট আচ্ছা এর মানে কি লংকে তো আমি শর্টে রাখতে পারি না কেন পারি না কারণ ওর সাইজ কি এখানে চলে আসি আমরা এক মিনিট একটু হোল্ড করেন আচ্ছা সেকেন্ড একটু খেয়াল করে দেখি আমরা
শর্ট কত ছিল 2 বাইট 2 বাইট রাইট রাখা ট্রাই করতেছি কোথায় একটা 8 বাইট কে আমি রাখা ট্রাই করতেছি 2 বাইটের মধ্যে তাই তো এটা एक्चुअली পসিবল না ওই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগছিল কি আমার এখানে টাইপ কাস্টিং করা লাগছিল এ বলা লাগছিল আচ্ছা সাপোজ এই যে লং যেটা আমি এটাকে পিন করি ফার্স্টে আমি একটু দেখি আউটপুটটা কি আসে অন ডাটা লুজার চেঞ্জটি একটু বুঝে আসি আমরা তাই না ডাটা লুজ হয় নাই কারণ আমরা জানি এখানে আছে আমরা এক্সপ্লিসিট বলে দিয়েছি বাট এখানে শর্ট কি নিতে পারে দেখি এ রেঞ্জ নিতে পারে তাই তো আমি এর বড় দিই একটা রেঞ্জে অনেক বড় তাই না কি করতেছি আমি শর্ট অ্যাকাউন্ট করতেছি আমি আউটপুট কি আশা করতেছি এটাই তো তাই না কি আছে আউটপুট আউটপুট কি অ্যাকচুয়ালি এটা হবে আউটপুট কি এটা আসা উচিত আপনি কি চান এটি তো আসুক তাই না সেক্ষেত্রে কি হলো যেটা বললাম আপনার ডাটা লুজ হয়ে গেছে এক্ষেত্রে কিছু বিট পড়ে গেছে তাই না সো আমরা আরেকটা যেটা ইউজ করতে পারি সেটা হলো কনভার্ট ক্লাস যেটা আমরা অলরেডি দেখছি দেখছি না কনভার্ট টু ইন 32 কনভার্ট টু ডাবল এগুলা এটাকে বলা হয় আপনার এক্সপ্লিসিট কনভার্সন ঠিক আছে সেটা ক্লিয়ার সবাই স্যার এটা প্র্যাকটিক্যাল ফিল্ডের উদাহরণ দিবেন প্র্যাকটিক্যাল বলতে মানে কোনো ইয়ারপিতে আপনি কি